বিরিয়ানি খেতে আমরা অনেকেই পছন্দ করি অনেক ধরনের বিরিয়ানি হয় সেটাও আমরা জানি বিরিয়ানি বললেই একটি শব্দ খুব যায় তার সঙ্গে সেটা হচ্ছে দামপাক্ত দামপাক্ত বিরিয়ানির কথা আমরা অনেকেই শুনেছি আবার অনেকে খেতেও খুব পছন্দ করি কিন্তু আপনারা কি এটা জানেন যে এই দামপাকথ এই কথার অর্থ কী কেন এটা বলা হচ্ছে এটা কিছুটা হলেও বোঝাচ্ছে যে যেভাবে বা যে স্টাইলে পুরো খাবারটি বানানো হচ্ছে সেটাই বোঝাচ্ছে পাক্ত মানে বোঝাচ্ছে দমে পাকানো হচ্ছে পুরো ভাত এবং মাংসটিকে সেই কারণেই এই নামকরণ করা হয়েছে এবং পার্শিয়ান ভাষায় এই শব্দের অর্থ মানে হচ্ছে চোখ ব্রেথ মানে একদম চেপে নিঃশ্বাস নেওয়া যাকে বলে এই রকম অবস্থায় কারণ যদি আমরা রান্নার পদ্ধতিটা দেখি যে ধিকি ধিকি আছে একদম দমে পুরো রান্নাটি হচ্ছে সেদ্ধ করে পুরো জিনিসটি রান্না হচ্ছে সেইভাবেই এই নামকরণটি করা হলো প্রথম দিকে কী করা হতো যে মাংস চাল সব কিছু হাঁড়িতে দিয়ে সেগুলিকে মাটির নিচে পুঁতে দেওয়া হতো সেইভাবেই কিন্তু রান্না হয়ে আসতো এই দামপাক্ট বিরিয়ানি আর এই পদ্ধতি ধীরে ধীরে একটু মডিফাই হয় যে যা স্টাইলে আমরা এই দাম্পাক বিরিয়ানি বানাই এইরকম নানা আপডেটস রয়েছে আপনাদের জন্যে তাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে